আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে। তো রেসিপিটা হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ধুন্দুল আর একটা আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলোও বেছে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ কুচি হাঁড়িতে দিয়ে দেবো, দেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আদা রসুনের পেস্ট কিছুটা দিয়ে দেবো, একে একে করে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, এখানে হলুদ গুঁড়োটা অল্প দেবেন, ধুন্দুলটা একদম সবজিটা সিদ্ধ হয়ে কম হয়ে যাবে, সেক্ষেত্রে হলুদটা যদি আপনারা বেশি দেন কাঁচা সবজি হিসাবে তাহলে দেখবেন পরে হলুদটা বেশি হয়ে তরকারিটা তিতকুটে ভাব এসে যাবে। তার জন্য এখানে হলুদটা কম দেবেন, ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন এবং লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি একটু জল দিয়ে দিলাম তেল ছাড়ার জন্য। যখন তেল ছেড়ে দেবে উপর থেকে একটু মশলা দিয়ে দেবেন, মিট মশলাও দিতে পারেন। আমি এখানে বাড়িতে তৈরি করাই জিরার মরিচের পাউডার দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর আমি ধুন্দুল আর আলুটাও দিয়ে কষিয়ে নেবো। এখানে চিংড়ি মাছ বেশিক্ষণ কষাতে হবে না, এটা কোনো কারি হচ্ছে না, তার জন্য আনাজ দিয়েও কষাতে কষাতে দেখবেন সুন্দর একটা সেন্ট ছেড়ে দিয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি এবারে ভালো করে কষিয়ে নেব হাঁড়িটা। আমি দেখুন একটা চিপটির সাহায্যে ধরে নিয়েছি, নিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে জলটা খুব কমই দেবেন, কেননা এই সবজিগুলো থেকে প্রচুর পরিমাণ জল বের হয়, যেমন ঝিঙে থেকে, এই ধুন্দুল থেকে। তো আমি এখানে আলু সিদ্ধ হওয়ার মতো জল দেব, খুব বেশি একটা দেব না, এমনিতে অনেকটা জল বের হয়েছিল। তো দেখুন বন্ধুরা, এবারে আমি ঢাকাটি খুলে নেব, কত সহজেই 5 মিনিটের মধ্যেই তরকারিটা হয়ে যায়। আমি ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে কিছুটা পরিমাণ জিরা মরিচের পাউডার দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। যতটা আপনারা ঝোল রাখতে চাইবেন ঠিক ততটাই রাখবেন, আমি একটু আটা কাঠি মতো ঝোল রাখবো। তো দেখুন বন্ধুরা, আমি কতটা ঝোল রেখেছি, খুব বেশিও নয় খুব কমও নয়, একদম তেল তেল ভাব। তো বন্ধুরা, এই ভিডিওটা খুব সহজেই এবং খুব সহজ করে দেখানো হয়েছে, যাতে আপনারা সবাই রান্না করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে।